অনেক রাত বাকি রয়েছে রে মা, তাই বলছি রে মা তুই ঘরের ভিতরে ঘুমা, আর আমি দুয়ারে ঘুমাই রে মা। বেশ মাসিমা, আমি ঘরের ভিতরে রয়েছি মাসিমা, তুমি দুয়ারে থাকো মাসিমা। যা মা, হ্যাঁ মাসি, ঘরের ভিতরে ঘুমা মা। তোর ছয় পুত্র বেঁচে থাকলে আমায় পূজার প্রচার হবার এই বিশ্ব মা ছাড়ে, মা ছাড়ে, তাই আমার উদ্গার বিষ তোর ওই সপ্তরী পান্তার মধ্যে আমি দিয়ে যাবো। যখন প্রমাণ কালে তোর ছয় পুত্র ওই পান্তা খাবে, তখন তোর ছয় পুত্র মারা যাবে। আর চন্দ্রধর, চন্দ্রধর পুত্র থেকে পাগল হয়েন আর চরণে পুষ্পাঞ্জলি দিয়েন মাতৃগানে করিবেশ। আমার উদ্ধারতে বিষ তোর ওই সপ্তাহী পান্তার মধ্যে আমি দিয়ে গেলাম। তারপর রাজ্যের প্রজা পাঠক গণকে খেতে দিবি, তারপর দুই স্বামী স্ত্রী মিলে খাবি রে মা। বেশ মাসিমা, তোমার কথা মতো সাপ্রিপুত আমার ছয় পুত্রকে আমি পান্তা খেতে দেবো মাসিমা। তাহলে এখন আমি আসি রে মা। সে কি মাসিমা, ওগো মাসিমা, সারা ধরে আমি কি রন্ধন করেছি, মুখে কিছু না দিয়ে তুমি ছড়িয়ে যাচ্ছ মাসিমা। না না মাসিমা, তুমি বসো মাসিমা, আমি তোমাকে খেতে দিই মাসিমা। ওরে মা, তুই তো জানিস রে মা, বাড়িতে গিয়ে মায়ের পূজা না দিয়ে আমি জল স্পর্শ করি না। জানি মাসিমা, আমি জানি। বেশ মাসিমা বেশ, তুমি যখন একান্ত থাকবে না মাসিমা, আবার তুমি এসো, আবার এসো মাসিমা, আবার এসো মাসিমা, এসো মাসিমা, এসো। তাই তো মাসিমা কথা বলতে বলতে চলে গেল, আমার কোনো কথা শুনলো না। না না, আমি আর কালে বিলম্ব না করে এই মুহূর্তে ছেলেদের ডেকে আমি খেতে দেবো। ওরে পুত্র, কোথায় আছিস বাবা, আর খেলতে হবে না দিদি, আই বাবা আমি তোকে খেতে দিই। মাগু আজ আমাকে খেতে দাও মা। পুত্র, তোদের খুব খেতে বেশি তাই না? আজ অনেক খেলা করেছিস, আর খেলতে হবে না বাবা, তোর ওখানে বস, আমি তোদের এক্ষুনি খেতে দেবো বাবা। বেশ না বেশ, আজ আমাকে খেতে দাও মা। এসো বাবা। একদিন পান্তা খেতে হয় বাবা। বেশ
ঠিক আছে এনা পুত্র जल खेते चेहरी तो देख कलसी तो जल जल आलसी जल नहीं बुझते कम पुत्र जल खेते दीते जल आनते আজ আমাদের খেতে দিয়ে তুমি জল আনতে যাবে মা আরে পুত্র আমি বলেছিলাম পুত্রদের খেতে দিয়ে জল আনতে নেই কিন্তু এদিকে কলসি যে একটু জল নেই আমরা কাছে জল খেতে দিয়েছি তোদের আমি জল খেতে দিতে পারছি না তোরা খেতে থাক বাবা একটু অপেক্ষা কর আমি ওদের সারাবার হতে তোদের জন্য জল এনে দেব বাবা মা গো বেশ মা বেশ তাই যদি হয় তুমি বিলম্ব করে দেবা তুমি তোরাই যাবে তোরাই ফিরে আসবে মা হ্যাঁ পুত্র তাহলে এসো একটু অপেক্ষা কর বাবা আমি আসি পুত্র এসো মা আমি আসি পুত্র আসি दादा उरी भाई तुम एक टके की बोल चले पुत्र देर मुखे खेती दिए जल आनते जेते नहीं है भाई तार माने तुम की चाओ मैं जल पिपासाय मारा ना তুই অমন কথা বলিস না তুই আমার জীবনের জীবন তুই আমার অন্তর অন্তর তুই এ কথা বলিস না রে ভাই তুই এ কথা বললে আমি যে প্রাণে বাঁচব না রে ভাই দাদা তুমি আমায় এতটা ভালোবাসো আরে ভাই জানো দাদা আমি তোমাকে কথাটা এমনিই বলেছি যাক ওসব কথা দাদা বলছিলাম কি মা যখন জল আনতে গেছেন এতক্ষণ কি আমরা বসে থাকব তাই বলছি এসো আমরা দু ভাই মিলে খাওয়া শুরু করি ওরে ভাই আরে মায়ের জন্য অপেক্ষা করবে না বেশ ভাই তাহলে আমরা একসাথে খাওয়া শুরু করা যাক দেখো দাদা আজকে খাওয়ার একটা নিয়ম আছে বুঝেছো খাওয়ার আবার নিয়ম হ্যাঁ অনেক দিন পর আজ আমরা সবাই একসাথে খেতে বসেছি তাই বলছি আজকে যে আগে খেতে পারবে না মনে করো আজকে সে রাজা হয়ে গেছে রাজা আরে হাসছো যে ওরে ছোট আজ থেকে তুমি ভেবে নাও আমি রাজা হয়ে গেছি কেমন করে আরে আমি বড় আর তুমি ছোট দেখো দাদা কথাই কি বলে জানো দাদা ছোট সাপের বিষ আছে আমি সর্বদাই তোমাকে ছোট ভেবে এসেছি দাদা না তোমার মতো বুদ্ধি আছে যাই হোক তাহলে খাওয়া শুরু করা যাক হ্যালো ওই কথাই এলো দাদা শুরু করছি 1 2 স্টার্ট আমার গলাটা এমন জ্বালা জ্বালা করছে কেন দাদা ওরে ভাই আমার গলাটা আটকে আসছে কেন দাদা আমি ওই কথা বলছি জানো দাদা কেন জানি না এই পান্তাটা খাওয়ার সাথে সাথে না দাদা আমার গলাটা জ্বালাই চলে যাচ্ছে দাদা আমার গলাটা জ্বালাই চলে যাচ্ছে ওরে ভাই আমার তো কি হচ্ছে রে ভাই আমার কণ্ঠ জ্বলে এমন ভাবে চলে যায় কেন রে ভাই আমার সর্বাঙ্গ চলে যায় রে ভাই আমি সইতে পারছি না দাদা কেন জানি না দাদা আমরা প্রতিনিয়ত পান্তা ভাত খাই কই কই কোনদিন তো আমাদের এমন জ্বালা যন্ত্রণা হয় না তবে কেন দাদা কেন ওরে ভাই আজও কুশাদ আমাদের গলাটা জ্বলে যায় এমন সময় মা আমাদের মুখে পান্তা তুলে দিয়ে কেন জ্বলান্তে গেল আমি কিছু বুঝতে পারছি না দাদা তবে কি আমরা ভাববো ওই গর্ভধারিণীর জননী এই পান্তার ঈশানে বিষ দিয়ে গেছে নারে ছোট না এমন কথা বলিস না মা হয়ে কোনো দিন সন্তানকে বিষ খাওয়াতে পারে না আরে সে যে মা হয়ে কেন আমাদের মুখে বিষ খেতে দেবে আমরা এমন কি অপরাধ করেছিলাম সেই অপরাধের কারণে আজ আমাদের বিষ খেতে দেবে জানি জানি না জানি কোন গর্ভধারিণীর জননী পারে না তার পুত্রের মুখে বিষ তুলে দিতে
যে মা দশি ভাজি দশ দিন নিজ সন্তানকে জটনে ধারণী করে দশি মাস দশ দিনই বলে সেই মা তাহলে সেই সন্তানকে পৃথিবীর আলো দেখায় সেই মা কি করে পারে পুত্রের মুখে বিষ তুলে দিতে কিন্তু এটা তো আমরা অস্বীকার করতে পারি না একটি বাড়ির জন্য ওই গর্ব ধরেন ঠিকুরা জননী একটি বাড়ির জন্য ডাকে দেখি না আমাদের ডাকে সারা দেয় কিনা দাদা সারা দেয় কিনা তুই ঠিক বলেছিস আমরা শেষে বারের মতো পিতা মাতাকে ডেকে ডাকি না দেখি আমাদের মরণকালে ডাকে সাড়া দেয় কিনা পিতা আমি তোকে দেখতে পাচ্ছি না কেন আমি তোকে দেখতে পাচ্ছি না আমি তো দেখতে পাচ্ছি না মাকে ছেড়ে যে চিরকালের মতো বিদায় নিতে পারবো
मरण कल तुम्हें देखते पेलना शेष इच्छा पूरण कर आज ना शांति जो तर खेलते बड़ी कष्ट चमत्कार तुम्हारे विचारे बाबू चमत्कार तुम्हारे बहि तुम्हारे बहि আমরা পুত্ররা যদি তোমার কাছে কোনো অন্যায় কোনো অপরাধ করি তাহলে তাহলে তুমি এভাবে আমাদের শাস্তি দিতে পারলে বা আশিত সাউন্ড দোষা ডিজে বাপি দুশাই নম্বর পোল।